মালয়েশিয়ার 17তম রাজা হিসেবে শপথ নিয়েছেন ধনকুবের সুলতান ইব্রাহিম ইস্কান্দার। বুধবার শপথ গ্রহণের পরপরই আলোচনায় এসেছে এই রাজার বিপুল অর্থ সম্পদের বিষয়টি। আনুমানিক $570 কোটি সমমূল্যের সম্পদের মালিক রাজা ইব্রাহিম। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির একটি প্রতিবেদন থেকে জানা যায়, আবাসন ও খনি থেকে শুরু করে টেলিযোগাযোগ ও পাম তেল পর্যন্ত বিভিন্ন খাতে ব্যবসা রয়েছে তার। এছাড়াও সুলতানের ব্যক্তিগত সংগ্রহে রয়েছে 300 বেশি বিলাসবহুল গাড়ি, এগুলোর মধ্যে একটি অ্যাডলফ হিটলারের কাছ থেকে উপহার হিসেবে পাওয়া। বোয়িং 737 সহ ব্যক্তিগত উড়োজাহাজের একটি বহরও রয়েছে তার। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের তথ্য মতে সুলতানের সম্পদের প্রকৃত পরিমাণ যা দেখানো হয় তার চেয়ে অনেক বেশি বলে মনে করা হয়। মালয়েশিয়ার অন্যতম প্রধান মোবাইল ফোন অপারেটর ইউ মোবাইলের 24% শেয়ার রয়েছে সুলতানের। এর বাইরে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে তার প্রায় $58.8 কোটি বিনিয়োগ রয়েছে। শুধু তাই নয়, সিঙ্গাপুরে $4 বিলিয়ন মূল্যের জমিও রয়েছে তার। অন্তরা সেন, সময় সংবাদ। Jadi kita menyaksikan bagaimana